হ্যালো অডিয়েন্স, পৃথিবী অদ্ভুত। এর অদ্ভুত রহস্যের প্যাসকোলা মানুষের পক্ষে পুরোপুরি কখনোই সম্ভব হয়নি। কোনো না কোনো সময় মানুষ এই অদ্ভুত পৃথিবীর সীমাহীন রহস্যের প্যাঁচে পড়েছে, আর কখনো কখনো এমন সব রহস্য হাজির হয়েছে যে মানুষ সে রহস্যের জট খুলতে ব্যর্থ হয়েছে। আজকের এই এপিসোডে আমরা এমন কিছু অচেনা প্রাণীর খোঁজ দেব যা আপনাকে নিঃসন্দেহে এক ধাঁধায় ফেলবে। বলে রাখা ভালো, ভিডিওর প্রাণীগুলোর আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা আমরা তা জানি না। হতে পারে গ্রাফিক্স, আবার হতে পারে সত্য ফুটেজ, পুরোপুরি আপনার বিশ্লেষণের ওপর নির্ভর করে। ইয়ো, ওয়েলকাম অ্যাগেইন এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ দ্য সলিউশনস। ফ্রান্সের জঙ্গলে খুঁজে পাওয়া অদ্ভুত জীব। এই ভিডিওটি আমরা পাই কন্টাক্ট প্যারানর্মাল ওআরজি নামক সাইটে। ভিডিওতে একটা অদ্ভুত জীব দেখা যাচ্ছে যেটির ইতোমধ্যে মৃত্যু হয়ে গেছে। মানুষের মতো মাথা আর পেছনের দিকটা ঠিক পশুর মতো, এই প্রাণীর আইডেন্টিটি কখনো খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এই জন্তুর প্রথম সন্ধান পায় জঙ্গলের আশেপাশের কিছু লোক। মূলত এরাই জন্তুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, আর সোশ্যাল মিডিয়াতে আপলোডের পরপরই মূলত এটা নিয়ে শোরগোল পড়ে ফ্রান্সের ওই এলাকায়। বিভিন্ন জনের বিভিন্ন মত আসতে থাকে, কেউ বলে এলিয়েন তো কেউ বলে অন্য কোনো অচেনা জন্তু। তবে ফুটেজটি বিশ্লেষণ করলে বোঝা যায় এটি কোনো প্রাণী যার জেনেটিক্যাল মিউটেশন ঘটেছিল। এর চারটি পা আর পায়ে খুঁড় ছিল, উল্টোভাবে পড়ে থাকায় মুখটা আর দেখা সম্ভব হয়নি। জন্তুটি যাই হোক বেশ রহস্যময় বটে। কেমন ইন গার্ল, এই মেয়েটির এই ফুটেজটি বেশ ভাইরাল হয়েছিল এক সময়। ফুটেজটিতে দেখা যায় নিজের রুমে ঘুমিয়েছিল এই মেয়ে, সময়টা মেবি মধ্যরাত। মেয়েটি ঘুমানো, কোনো এক অশরীরী কেউ মেয়েটাকে বিছানা থেকে ফুট কয়েক উপরে তুলে ফেলে। ভিডিওটি বিশ্লেষণের চোখে দেখলে বলতেই হবে এটা হয়তো বা সত্য না। হ্যাঁ, এটা কোনো গ্রাফিক্সের কাজ বা মুভি ক্লিপ কি এটা আমার জানা নেই, সত্য কিনা তাও জানি না। আপনার কি এটি সত্য মনে হয় কমেন্টে জানান। এই ফুটেজটি চীন বা মায়ানমারের হবে, আবার ভাষা শুনে তামিলনাড়ুরও মনে হয়। যাই হোক, বনের পথ ধরে নিজস্ব গাড়ি করে দুই বন্ধু যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় নিজেদের মধ্যে। একটু ভালোভাবে শুনলে গানও বাজতে শোনা যায়। তারা রাস্তা ধরে এগোতে থাকে। রাস্তাটি দেখলে ঘন জঙ্গলের রাস্তাই মনে হবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর ভিডিওগ্রাফি পুরো ভিডিওটিকে বাস্তবধর্মী করে তুলেছে। তো তারা পথ চলতে চলতে এক সময় দূর থেকে কিছু একটা লক্ষ্য করে আর প্রচন্ড ভয় পায় বলে মনে হয়। যদি স্ক্রিপ্টেড না হয় তবে প্রচন্ড ভয় পাওয়ার কথা। বাই দ্য ওয়ে, এরা প্রথম দেখায় সিদ্ধান্ত নেয় সামনে যাই হোক একেবারে গায়ের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে যাবে, আর করেও সেটা। ঠিক গায়ের ওপর না গেলেও গাড়ির সাথে সম্ভবত ধাক্কা খায় সাদা ক্রিয়েচারটি। তারপর শুধু শোনা যায় তাড়াতাড়ি ভাগ। এই ভিডিওটি একটু বেশি রিয়েলিস্টিক, জানি না কতটা রিয়েল, তবে আমার কাছে ভালোই লেগেছে। একদল বাচ্চা ও তাদের বাবা তাদের বাগানের ফল গাছে একটা প্রজাপতির চেয়ে বড় কোনো পতঙ্গের মতো দেখে। তাদের বাবা এটা দেখে ক্যামেরা অন করে। ওরা ওদের পিতার সাথে ওই ফল গাছটির কাছে এগিয়ে যায় আর প্রজাপতিটার দিকে তাদের ফোকাস রাখে। গাছের সাথে বসা অবস্থায় প্রজাপতির মতো লাগলেও যখন এটি মানুষের টের পেয়ে উড়ে যাচ্ছিল তখন সেটিকে অন্যরকমই লাগলো। দেখুন আগাগোড়া এটিকে দেখে আপনার কি একে কখনো প্রজাপতি মনে হবে? বাচ্চারা ও তাদের বাবা ওখানে আর এক মুহূর্ত থাকেননি, তারা দৌড়ে ঘরে চলে যায়। আচ্ছা, আপনারা কি মৎস্যকন্যায় বিশ্বাস করেন? মনে হয় করেন না, আমিও করি না। ওয়েল, তবে এটি কি? ইয়াস, তবে কি মৎস্যকন্যা সত্যি আছে? এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই মৎস্যকন্যায় বিশ্বাস করা শুরু করবেন। সারা পৃথিবীর সমুদ্র চষে বেরিয়েছেন ক্রিস্টোফার কলম্বাস। তার লগবুক থেকে জানা যায় তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অর্ধ মানবী অর্ধ মাছকে সমুদ্র ভেলায় বসে থাকতে দেখেছেন। 1833 সালে আইল অফ ইয়েলে 6 জন জেলের জালে নাকি এক মেয়ে ধরা পড়ে। 3 ফুট লম্বা ওই মেয়ে নাকি জেলেদের নৌকায় ওঠার পর 3 ঘন্টা ছিল, সে কোনো কথা বলেনি, শুধু ভোপাচ্ছিল।
কিন্তু মেয়েটির নাকি কোনো মাছের মতো লেজ ছিল না, কিন্তু তার দেহে সামান্য আঁশ ছিল। সিজিএস থমসন ইংল্যান্ডের রয়্যাল কলেজের সার্জনদের প্রাক্তন কিউরেটর তার দ্য মিস্ট্রি অ্যান্ড লোর অব মনিস্টার্স বইয়ে উল্লেখ করেন, অর্ধমানব এবং অর্ধ মাছ আকৃতির জীবের অস্তিত্ব হাজার হাজার বছর ধরে বিদ্যমান ছিল। মৎস্যকন্যাদের উপস্থিতি নিয়ে বিশ্বাস ও অবিশ্বাসের যুক্তিতর্ক সেই প্রাচীন যুগ থেকে চলমান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে থাকবে। মৎস্যকন্যা আসলেই কি আছে? এই প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে অজানা, কেননা দর্শন ও পাঠ্যশাস্ত্রে বর্ণিত ঘটনাগুলো তাদের উপস্থিতির পক্ষে কোনো অকাট্য দলিল বা প্রমাণ বহন করে না। তাছাড়া এই ভিডিওটিতে ভালোভাবে লক্ষ্য করলেই আপনি দেখবেন, যদিও মানুষের অবয়বী মনে হয় তবে এটি আসলে মানুষের মতো নয়। যেমন অন্ধকারে আপনি লম্বা কোনো গাছকে চোখের ভুলে ভূত ভাবেন, এটির ক্ষেত্রেও ঠিক সেই চোখের ভুল। এটি একটি সিসি ফুটেজ বলে ইন্টারনেটে আপলোড করা হয়। এটি কানাডার কোনো রাস্তার রাতের চিত্র। এখানে ঠিকঠাক গাড়ি চলছিল সব আগের নিয়মেই। রাস্তায় গাড়ি ছাড়া মানুষের কোনো অস্তিত্ব দেখা যায়নি, কিন্তু আপত্তি তখনই বাঁধে যখনই ক্যামেরায় ধরা পড়ে এই অবয়ব। ভিডিওটি দেখলে আপনি স্পষ্ট বুঝবেন, প্রথমে বাম দিক থেকে হাওয়ায় ভেসে ডান দিকে এসে কোনো এক প্রাণীর মতো দ্রুত চলে গেল। এই অবয়ব নিয়ে পরবর্তীতে রিসার্চ হলেও এর কোনো কুলকিনারা আর করা যায়নি। এটি আইসল্যান্ডের একটি ফুটেজ। বরফ জলের কনকনে ঠান্ডায় এই প্রাণীটিকে সাঁতরাতে দেখা যায়। না ছিল কোনো মাছ এটি, না কোনো সাপ বা অন্য কোনো প্রাণী, তাহলে এটি কি? প্রশ্ন থাকতেই পারে। প্রশ্নের জবাবে বলতে হয় এটা আসলে কি সেটা বিজ্ঞান মহলেও অগোচর। মনে হচ্ছিল গুচ্ছ পাথর সারিবদ্ধভাবে সাঁতার কাটছে আর সামনে থেকে বুদবুদের সৃষ্টি করছে। কোনো এক ক্যামেরাওয়ালা এটাকে ক্যামেরা বন্দি করতে ভোলেননি আর পৃথিবীব্যাপী এক কন্ট্রোভার্সির সৃষ্টি করে। যাই হোক, এটা দেখতে কিন্তু খানিকটা অজগরের মতোই লাগে। ঠিক এটা কি আমি জানি না। ওয়েল, এবার এই ছাত্রীর দিকে তাকান। কিছুক্ষণ পরেই আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা দেখার সাথে সাথেই আপনার এলিয়েন দেখার কথা মনে হবে। ভিডিওটিতে একটা অদ্ভুত বিশালাকার পতঙ্গ সাদৃশ্য জন্তুকে একেবারে বিশাল অ্যাপার্টমেন্টে উঠতে দেখা যায়। এই ভিডিওটি আমার কাছে ফেক লাগছে। এরকম একটা জন্তু দেখা গেল, অথচ কোনো প্রিন্ট মিডিয়ায় খবর নেই। এই লোকেশন কোথায় আমি জানি না, কবে এই ঘটনার সূত্রপাত তাও জানি না, আর মুভি ছাড়া এমন প্রাণী আমি আগে কখনো দেখিনি। এই প্রাণীটি পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে। এই অদ্ভুত ধরনের সামুদ্রিক ক্রিয়েচার পূর্বে আর কখনোই দেখা যায়নি। এই অদ্ভুত ক্রিয়েচারটি যখন সমুদ্র তলা থেকে উঠানো হয় তখনও একে পর্যবেক্ষণ করে দেখা হয়। এর রয়েছে 100টি বাহু, ঠিক যেন মুভিতে দেখানো জল দানব। এই প্রাণী নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা আমার জানা নেই, আর এটি কি তাও জানা হয়নি কারো। সম্ভবত অক্টোপাসের জেনেটিক্যাল মিউটেশনে এই 100 সুরের সৃষ্টি হয়েছে, নতুবা অন্য কোনো প্রজাতির নতুন কোনো সামুদ্রিক প্রাণী। সমুদ্রের অতল এখনো মানুষের পক্ষে পুরোপুরি জয় করা সম্ভব হয়নি, তাই নতুন কোনো প্রজাতি আবিষ্কৃত হলে তা মোটেও অসম্ভব কিছু নয়। এই ভিডিওটি কোনো একদল বালকের করা, যারা পাহাড়ের কোলে ঝর্ণায় আনন্দ ভ্রমণে গিয়েছিল। তারা পাহাড় থেকে ঝর্ণার পানিতে লাভ দেওয়ার স্মৃতিটুকু ধরে রাখায় ক্যামেরা অন করল। ভিডিও করার সময় তারা এই উড়ে যাওয়া জন্তুটিকে লক্ষ্য না করলেও পরবর্তীতে যখন ভিডিওটি তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, তখনই মানুষ এই উড়ে যাওয়া প্রাণীটি লক্ষ্য করেন। এটি দেখতে প্রায় বাজ পাখির মতো হলেও এর সাইজ বাজ পাখির চেয়ে অনেকটা বড়। কি জানি এটা কি ছিল। এটা খ্রিস্টানদের কবরস্থান। একটা লোক এখানে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে এই ক্রিয়েচারটির দেখা পান। দেখতে অনেকটা এলিয়েন টাইপের এই প্রাণীটিকে কিছু একটা করতে দেখা যাচ্ছিল একটি কবরকে ঘিরে। একটু জুম আউট করে দেখা যায় ঠিক মুভির এলিয়েনদের মতোই ছিল এই প্রাণী। ভিডিওটি আপলোড করা হয় আজ থেকে আরো 8 বছর আগে। সেই থেকে আজও পর্যন্ত জানা যায়নি এটি সত্য কিনা, আর এই ভিডিওর প্রাণীটি আসলে কি। এটি চীনে ধারণ করা। ভিডিওতে এক অদ্ভুত প্রাণীর পিঠ দেখা যাচ্ছে। এরকম অস্পষ্ট ভিডিও থেকে এর আইডেন্টিফাই করা সম্ভব না হলেও আমাদের চেনা জানা কোনো প্রাণী যে এটা না,
তা যে কেউ ধারণা করতে পারবেন। এর পিঠে তিনটি বড় ধরনের কাঁটা সাদৃশ্য কিছু দেখা যায় আর আকৃতিতে বেশ লম্বাও মনে হয়। কে জানে এটা কি, আর কোনো গবেষণাও হয়েছে কিনা আমি জানি না। হয়তোবা কোনো রূপকথার জলদানব নয়, তবে অপরিচিত নতুন প্রজাতির কোনো প্রাণী যে হবে তা নিয়ে কোনো শঙ্কা থাকার কথা না। এই ব্যক্তি তার জার্মান শেফার্ড কুকুরটিকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার কুকুরটি চিৎকার শুরু করে দিয়েছে। লোকটি আশেপাশে দেখলেন কিছুই নেই আর কুকুরটির উদ্দেশ্যে বললেন, তুমি কিসের দিকে তাকিয়ে চিৎকার করছো? কুকুরটি তবুও চিৎকার করে চলছিল আর কিছুক্ষণ পরে লোকটি স্পষ্ট বুঝতে পারল কি দেখে তার জার্মান শেফার্ড কুকুরটি চেঁচাচ্ছিল। এই শেপটি একটি এলিয়েন শেপ, তবে এলিয়েন তো শুধুমাত্র একটা কনস্পিরেসি থিওরি। সত্যি এলিয়েন বলতে কিছু আছে কিনা তা এখনো প্রমাণিত সত্য নয়, তাই এটি সেটআপ ভিডিও কিনা আমরা তা নিয়ে সন্দিহান। তবে ভিডিও দেখে প্রাণীটিকে রিয়েলিস্টিক লেগেছে। এই ভিডিওটি চায়নায় ধারণ করা। ভিডিওটিতে ধারণ করা পাখির মতো প্রাণীটিকে রূপকথার ড্রাগন মনে হয়, তবে সত্যি বলতে পৃথিবীতে আদৌ কখনো কোনো যুগে ড্রাগন ছিল না। ড্রাগন একটি চাইনিজ মিথোলজি। ড্রাগন হলো এমন এক ধরনের কাল্পনিক জীব যা মুখ দিয়ে আগুন বের করতে পারে। এই জীবের অস্তিত্ব চীন, জাপান, কোরিয়া, ইন্দোচীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ইত্যাদি দেশের উপকথায় পাওয়া যায়। মনে করা হয় এই জীব উড়তে পারে। ইন্দোনেশিয়ায় এক ধরনের সরীসৃপ দেখা যায়। উজ্জ্বল জীবকে আগুন বলে ভুল হয়। এই জীব কোমোডো ড্রাগন নামে পরিচিত। এই জীবটি নিয়ে আমাদের ভিডিও কার্ডে পাবেন। এই ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে নিশ্চয়ই আপনার একটা বিষয় চোখে পড়বে। হ্যাঁ, এই পাখিটির উধাও হয়ে যাওয়া কি আপনার চোখে পড়েছিল? এটিও চীনে ধারণ করা। নদীতে তখন খরস্রোত আর সেই খরস্রোতের নদী থেকে উঠে আসে এই অবয়বটি। এটি যিনি ধারণ করেন পেশায় তিনি একজন আর্কিটেকচার বলে জানা যায়। অদ্ভুত অবয়বের এই প্রাণীটির এক অদ্ভুত ক্ষমতা হলো সময়ে সময়ে অদৃশ্য হয়ে যাওয়া। এই ভিডিওতেই আপনি তার কয়েক দফা প্রমাণ পাবেন। এটা উপরের দিকে উঠে যেন মিলিয়ে গেল। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যা এরকম অদৃশ্য হয়ে যেতে পারে। তাহলে এ ফুটেজটি আদৌ কি সত্য? আর এরকম কোনো জলজ প্রাণী কি হাওয়ায় ভেসে উপরে উঠে আসতে পারে? কে জানে। এই ভিডিওটি ধারণ করা হয়েছে এরিয়া 51 থেকে। এমনই শুনেছি লোকমুখে যে এটি একটি ভিন গ্রহের প্রাণী। টপ 5 বেস্টে একে দাবি করা হয় এলিয়েন শিপ থেকে ছিটকে পড়া কোনো একাকী এলিয়েন। ভিডিওটি দেখলে স্পষ্টই কোনো এলিয়েনই মনে হবে একে, তবে হতে পারে কোনো রোগে ভোগা ভালুক, কারণ কিছুটা ভালুকের আকৃতিরও মনে হয় একে। আবার কখনো কোনো লোমশ বানর প্রজাতিও মনে হয়েছে। আবার এর আকার আকৃতি ও উঁচু হয়ে হাঁটা দেখে সেটাও মনে হওয়ার জো নেই। এটা হতে পারে এলিয়েন কিংবা কোনো প্রাণী। সে যাই হোক না কেন, বেশ রহস্য যে দুনিয়া জোড়া পাকিয়েছে তাতে কারো কোনো সন্দেহ নেই। ওয়েল, এবার আপনি কি কিছু দেখতে পেলেন? ইয়াস, আবার দেখুন। এবার কিছু দেখলেন? হ্যাঁ, আবারও ড্রাগন টাইপের কিছু। এই স্কুইডটি একটু অদ্ভুতই। গালফ অফ মেক্সিকোর ডিপসি গিগানিটিজমের 7,828 ফিট নিচে এর খোঁজ পাওয়া যায়। এত বড় সুর কখনো কোনো স্কুইডের দেখা যায়নি, তাই এর নাম দেয়া যায় ভৌতিক স্কুইড। এই স্কুইড আসলে আশ্চর্য হলেও ভৌতিক কিছু না। আর্কটিক জেলিফিশ ও আর্কটিক স্কুইড নামের দৈত্যাকার এই আর্কটিক স্কুইডের কোষিকা 118 ফুট পর্যন্ত লম্বা হয়। তাহলে এটি দেখে আশ্চর্য হলেও ভৌতিক কিছু মনে করবেন না। ফুটেজটি ভালো করে দেখুন, চোখ সরাবেন না। এই ফুটেজে দাবি করা হয় যে এখানে মেঘের মধ্যে একটা ড্রাগনের খোঁজ মিলেছে। এই মেঘের এমন ড্রাগন আকৃতিকেই মূলত ড্রাগন হিসেবে ধরা হয়। আদৌ পৃথিবীতে ড্রাগন আছে কিনা সে নিয়ে আমরা আগেই বলেছি, তাই একে মেঘ নিয়ে স্রষ্টার খেলা ছাড়া কিছুই বলা যায় না।
এই বিশাল অচেনা সামুদ্রিক জীবটির খোঁজ পাওয়া যায় অয়েল রিগে। বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিলেন এটি হতে পারে তিমি বা স্ট্রিংরে এর কোনো প্রজাতি, কিন্তু পরবর্তীতে বিশ্লেষণ করে দেখা যায় এটি না কোনো তিমি না কোনো স্ট্রিংরে, বরঞ্চ এটি নতুন কোনো প্রজাতির দানব। কখনো একে ভ্যাম্পায়ার স্কুইডের মতো লাগে, তো কখনো ওকে লাগে বিশালাকার পাফার ফিশের মতো, আবার কখনো মনে হয় পানির নিচে বিশাল কাপড়ের উড়ন্ত টুকরা ছড়ানো ছিটানো। এক সময় একে জেলিফিশের মতো লাগলেও আদৌ এটি জেলিফিশ না। আদপে এটি কি সে নিয়ে বিজ্ঞানীরাও মুখ খোলেননি এখনো। এই প্রাণীটিকে দেখলে মানুষের কোনো পূর্বপুরুষ মনে হতে পারে, মনে হতে পারে যে মিলিয়ন বছর আগের মানুষের পূর্বপুরুষ মনে হয় বর্তমান দুনিয়ায় ফিরে এসেছে। ভিডিওটির ধারণ করার দাবি করা হয় কোনো জঙ্গল থেকে, তবে আদৌ এটি সত্য কোনো ফুটেজ নাকি গ্রাফিক্স সে বিষয়ে আমাদের ধারণা নেই। বিশ্লেষকদের মতে এটি বন মানুষের কোনো প্রজাতি হতে পারে, অথবা কোনো লেমুর নতুন কায়দায় হাঁটতে শিখেছে। এটি হাঁটতে হাঁটতে বনের মধ্যে একসময় মিলিয়ে যায় ইন্টারনেট জগতে। এর আর কোনো ভিডিও কখনো পাওয়া যায়নি। এই ফুটেজটি দেখুন। অন্য সকল প্রজাতির মতো এই প্রাণী আর কখনোই সমুদ্র তলায় পাওয়া যায়নি। আর এই যে ছবিতে দেখা অদ্ভুত আকৃতিটি, এটি সম্পূর্ণরূপে একটি ফটোশপ। তো অডিয়েন্স, এই ফুটেজটি আমাদের বেস্ট পিক ও শেষ ভিডিও। এই ভিডিওর প্রাণীটি দেখতে দেখতে আমরা আজকের ভিডিও শেষ করব। ভিডিওটিতে একটি লাইক দিন, লাইক না দিলে এর মধ্য থেকে একটি প্রাণী আপনার বাড়িতে পাঠিয়ে দেব, আর রাতের বেলায় সে আপনার ঘুমের মধ্যে ঘুম ভাঙিয়ে আপনাকে ভয় দেখাবে। সো লাইক মাস্ট, আর কমেন্টে অবশ্যই আপনার বক্তব্য জানাবেন, আপনার বক্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে প্রথমবার এলে হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। ভিডিওটি সমুদ্রের তলদেশ থেকে ক্যাপচার করেন রবিন উইগো। ভিডিওটি তিনি ক্যাপচার করেছেন নাকি কম্পিউটার গ্রাফিক্সে তৈরি করেছেন তা আমাদের অজানা। তবে এই সামুদ্রিক ভিডিওটি মানুষের মাঝে যে গুরু এক রহস্যের সৃষ্টি করবে তা হয়তো রবিন জানতেন না। ভিডিওটি আপলোড করা হয় 2009 সালের সেপ্টেম্বরে, আর তখনই সাথে সাথে এটি বিজ্ঞান মহলের নজর কাড়ে, আর তারা এটি নিয়ে দীর্ঘ গবেষণার পর বলেন এটি আসলে এক প্রজাতির স্ট্রিংরে। ক্যামেরার অ্যাঙ্গেল ও রবিনের চাতুরতায় মূলত একে একটু অদ্ভুতভাবে ক্যাপচার করেছে, তাই দুনিয়াবাসীর বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তো অডিয়েন্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এমন অদ্ভুত প্রাণী হয়তো খুঁজলে ইন্টারনেটে আরো পাওয়া যেতে পারে, সেসব নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানানোর আশা রাখি। এই ভিডিওটি এ পর্যন্তই, তো আজকে যেতে হচ্ছে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।